স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে মানুষ অবরোধ পালন করছে। সরকার যে সহিংসতা চাপিয়ে দিয়ে যে ষড়যন্ত্র করতে চাচ্ছিল, মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। সবাই জানে সরকার নিজেদের এজেন্ট দিয়ে সহিংসতা তৈরি করেছে, বহু মানুষের প্রাণহানি আজকে সরকারের কারণে ঘটেছে। কিন্তু মানুষ তাদের ষড়যন্ত্র বুঝে গেছে, ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেমন হরতাল পালন করেছে, যেমন গতকালকে তারা অবরোধ পালন করেছে, আজকেও সারা দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালিত হচ্ছে, আগামীকালও হবে। এবং আগামীকাল আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব এবং এর মধ্য দিয়ে আন্দোলন আরও বেগবান হবে, গণজোয়ার গণ অভ্যুত্থানের রূপ নেবে। কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, আগামীকাল বিকেলে আমরা কর্মসূচি ঘোষণা করব। দ্বিতীয় দিন অবরোধের সারা বাংলাদেশে এবং দেশবাসী নিশ্চয়ই অবগত হয়েছেন যে একটি ফেসিস সরকার বাংলাদেশের জনগণের উপর চেপে বসে আছে বিনা ভোটে অবৈধভাবে। আজকে এই ফেসিস সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য সারা বাংলাদেশে অবরোধ চলছে এবং আগামীকালকেও অবরোধ হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধে সাড়া দিয়েছে, সমস্ত জেলায় জেলায় সেখানে যে হামলা হচ্ছে, গুলি হচ্ছে, নিহত হয়েছে আমাদের ভাইরা এবং আজকে রক্ত লিপসায় পড়ে এই সরকার যে সমস্ত কর্মকাণ্ড করছে বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্ব আজকে এটার নিন্দা জানিয়েছে এবং আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারে, ক্ষমতার পরিবর্তনের যে গণতান্ত্রিক পন্থা সেই পন্থায় যাতে বাংলাদেশ অগ্রসর হতে পারে, সেই জন্যই আমাদের এই আন্দোলন। এই কর্মসূচি ধীরে ধীরে আরও বেগবান হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব।